টাকা থাকলে নাকি বাঘের চোখও মেলে, এমন প্রবাদ শুনেছেন নিশ্চয়ই। তবে টাকার বিনিময়ে যে বউ বা স্ত্রী পাওয়া যায় তা অনেকের হয়তো অজানা। অবাক লাগলেও একটি দেশে এমনটা খুবই স্বাভাবিক। সেই দেশের পুরুষরা বিয়ের জন্য বাজার থেকে স্ত্রী কিনে আনেন। সারা বিশ্বে বিভিন্ন ধরনের বাজার দেখা যায় যেখানে নানান জিনিসপত্র কিনতে পাওয়া যায়, কিন্তু আজ এমন এক বাজারের বিষয়ের কথা বলবো আমরা যেখানে বিক্রি হয় কনে। এমন উদ্ভট কনের বাজার বসে বুলগেরিয়ায়। সে দেশে একবারে বৈধ। অর্থোডক্স খ্রিস্টান লেন্টের প্রথম শনিবার কেউ যদি সেই দেশের স্টারা জাগেরো শহরে যান তাহলে তিনি অভিনব এই বউ বাজার দেখা পাবেন। গোটা শহরটি আনন্দ আর ব্যস্ততায় মুখর হয়ে ওঠে। সুন্দর সাজসজ্জা আর গয়নায় সজ্জিত হয়ে বাজারে আসেন সম্ভাব্য কনেরা। হাই হিল, জুতা এবং মিনি স্কার্ট পরে মোহময়ী আবেদনে পুরুষদের আকৃষ্ট করেন তারা। মূলত সেখানকার দরিদ্র পরিবারগুলো এইভাবেই মেয়েদের বিয়ে দিয়ে থাকেন। আবার এটা কালাই ইদি সম্প্রদায়ের সংস্কৃতির অঙ্গ। এই সম্প্রদায়ের মানুষগুলো সাধারণত তামার কাজ করে। নিজেদের বিশ্বাস ও আচারের কারণেই এই সম্প্রদায়ের মানুষরা সংবাদ শিরোনামে পৌঁছে গিয়েছে। কনের বাজারে নানান ধরনের মানুষ জড়ো হয়ে নাচে গানে মাতে, গল্প আড্ডার ফাঁকে পানহারাও চলে। এই এলাকাটা আবার জিপিএস ব্রাইড মার্কেট নামেও পরিচিত। কনের সঙ্গে বাজারে আসছেন তাদের মায়েরাও। সুন্দর সাজসজ্জা করে তারাও থাকেন মেয়েদের পাশে। কনেদের মায়েদের মধ্যে একটা গরিমাও কাজ করে, কারণ মায়েরা ভাবেন যে তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন যেখানে তারা নিজেদের সমাজের ঐতিহ্য সংস্কৃতি পালন করতে সক্ষম হয়েছে। এই সম্প্রদায়ের মানুষগুলো একসময় বুলগেরিয়াতেই এসেছিল। শুধু সেখানেই নয়, পূর্ব ইউরোপের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল তারা। এটা 12-14 শতকের ঘটনা। এই সম্প্রদায়ের সমাজের রীতিনীতি অনুসারে গ্রামে তারা একে অপরের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসবাস করে। গ্রামের পুরুষ সদস্যদের সঙ্গে মেয়ে এবং নারীরা দেখা করার কোনো অনুমতি থাকে না। বুলগেরিয়ায় রয়েছে এই কনের বাজার। এটা সেই দেশে একবারে বৈধ। অর্থোডক্স খ্রিস্টান লেটের প্রথম শনিবার কেউ যদি সেই দেশে স্টারা জাগরো শহরে যান তাহলে এই অভিনব বউ বাজার দেখা পাবেন। গোটা শহরটি আনন্দ আর ব্যস্ততায় মুখর হয়ে ওঠে। সুন্দর সাজসজ্জা আর গহনায় সজ্জিত বাজারে আসেন সম্ভাব্য কনেরা। হাই হিল, জুতা ও মিনি স্কার্ট পরে মোহময়ী আবেদনে পুরুষদের আকৃষ্ট করেন তারা। সম্প্রদায়ের বাইরে অন্য কোনো পুরুষকে বিয়ে করার অধিকার নেই মেয়েদের। আজ আধুনিক যুগেও এমন বাজারের কথা শুনে স্বাভাবিকভাবেই চমকে উঠেছেন গোটা বিশ্ববাসী। মার্কিন সংবাদ মাধ্যমের একটি পত্রিকার প্রতিবেদনে তো এই কনের বাজারের বিষয়ে বলা হয়েছে, ওই বাজার থেকে পুরুষরা আসলে বউ কেনেন না, বরং কেনেন মেয়েদের কুমারিত্ব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।